আজ থেকে কলকাতার বইমেলা শুরু হয়ে গেছে। কলকাতার 45তম বুক ফেয়ার স্টার্ট হয়ে গেছে। সুতরাং সমস্ত ইনফরমেশন নিয়ে আজ আমি চলে এসেছি। এই মাত্র মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে গেছেন, সুতরাং এবার এন্ট্রি শুরু হয়ে গেছে। আমরা এবার যাব, সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং সবটা তোমাদের সাথে সমস্ত ইনফরমেশন শেয়ার করবো। সুতরাং ব্লগটা দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আনলিমিটেড মজা উইথ আনকার সুজা। চলে এসেছি দেখো বইমেলা প্রাঙ্গণে। এটা হচ্ছে তোমার সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্ক, করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে, সেখানে তোমার এই মেলাটা হচ্ছে। এটা দেখো জাগো বাংলা স্টল, কি সুন্দর মাটির ঘটের মতো বানিয়েছে, তার মধ্যে বুক রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। কি সুন্দর করে দেখো লাইট দিয়ে সাজানো একদম এই স্টলটা। এই স্টলটাতে দেখো মমতা ব্যানার্জি যে বইগুলো আর কি লিখেছেন, যে বইগুলো দেখো প্রকাশিত করেছে, সেই বইগুলো দেখো এখানে রয়েছে। টোটাল 115টা বই রয়েছে এখানে মমতা ব্যানার্জির। দেখো কি সুন্দর, দেখো লাইট দিয়ে পুরো সাজানো হয়েছে, প্রোগ্রামও হচ্ছে তোমার বাউল গানের, কত লোকজন এসছে খালি দেখো। এটা হচ্ছে ফিউচার পাবলিশার্স এর আর কি তোমার কাউন্টার। চলো যাওয়া যাক ভেতরে। দেখো ফেয়ারি ল্যান্ড রয়েছে, এদিকে 199 বেড স্টোরিজ রয়েছে, প্রচুর বই রয়েছে, প্রচুর বই। যারা প্রেমী তাদের কাছে জায়গাটা স্বর্গ পুরো। বইমেলার মজাই কি বলো, দেখো এখানে বাচ্চাদের বই রয়েছে, তার সাথে তুমি MBA-র বই পেয়ে যাবে। মানে একটা বইমেলার মধ্যে বাচ্চাটাকে বয়স্ক সবার নিজের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী সমস্ত বইয়ের সম্ভার এখানে পাওয়া যাবে। চক্রবর্তী, চ্যাটার্জি অ্যান্ড এখানে দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির গল্প রয়েছে। দেখো আবোল তাবোল রয়েছে বাচ্চাদের, শিবরামের দেখো রচনা সমগ্র রয়েছে সব। টিনটিনের ইভলিউশনটা খালি দেখো, এটা হচ্ছে টিনটিনের তোমার ওয়ান পার্ট, সেটা যখন এসেছিল দেখো টিনটিনটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পুরো একদম টিনটিনটা দেখো রয়েছে। তারপরে যখন টিনটিন 8 এলো, মানে ভলিউম 1 হচ্ছে ভলিউম 8, তখন দেখো পুরো একদম রঙিন, একদম পুরো কতটা ইভলিউশন রয়েছে ভাবতে পারছি। মানে এটা কলকাতা বুক ফেয়ার এলেই দেখা যায় একসাথে মাম থেকে এই পুরো ইভলিউশনটা টিনটিনে। এদিকে দেখো টম অ্যান্ড জেরি রয়েছে, কমিক টম অ্যান্ড জেরি কার না ভালো লাগে। এটা দেখো কথা ও কাহিনীর কাউন্টার করেছে। চলো এখানে দেখো সুদীপ নাগরকরের বইগুলো সব রয়েছে, প্রচুর বই রয়েছে অক্সফোর্ড পাবলিশার কথা কাহিনীর। এখনো সাজানো হয়নি এই পাশগুলো, আজকে যেহেতু ফার্স্ট ডে সেই জন্য সাজানো হয়নি, কালকে সব সাজানো হয়ে যাবে কমপ্লিট। এটা খুব স্কুলাস্টিক একটা কাউন্টার, চলো ভেতরে যাই। দেখো ওয়ার্ল্ড ওয়ার টু এর উপর বই রয়েছে, আমাদের যা এখন ওয়ার সিচুয়েশন হচ্ছে রাশিয়ার ইউক্রেনে, সেখানে এই বইটা দেখে আমার এটা মনে পড়ে গেল। আমাদের এখন আর যুদ্ধ চাই না, শান্তি চাই। আগে করোনার অত্যাচার, তার মধ্যে ইউক্রেন রাশিয়ার অত্যাচার, শান্তি চাই, শান্তি। এখানে দেখো মার্ভেলস এর ওপর বই রয়েছে, স্পাইডারম্যান রয়েছে, পিকাচু রয়েছে, পোকেমন রয়েছে, পিকা 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 পিকাচু। এদিকে দেখো হাল্ক আছে, থর রয়েছে, অ্যাভেঞ্জার্স রয়েছে। এবছর বইমেলার আমাদের মেন আকর্ষণ হচ্ছে বাংলাদেশি কাউন্টার, কারণ থিমটাই হচ্ছে গিয়ে বাংলাদেশি। সেই জন্য দেখো রহমানের কাউন্টারটা করা হয়েছে, এটা শতবর্ষ আর কি দেখো রয়েছে, শতবর্ষ এই কাউন্টারটা করা হয়েছে। চলো যাই ভেতরে। এখানে দেখো বাংলাদেশি বিভিন্ন প্রকাশনা যে সংস্থাগুলো সেগুলো দেখো রয়েছে এখানে, একটা দিব্য প্রকাশনার আর কি বইগুলো রয়েছে। দেখো এটা হচ্ছে দিব্য প্রকাশনার কাউন্টার রয়েছে, এই যে দেখে না, এই হচ্ছে দিব্য প্রকাশের কাউন্টার, এটা হচ্ছে কাকুলি প্রকাশনার কাউন্টার রয়েছে। এই যে দেখো বিভিন্ন বইগুলো রয়েছে, জনম জনম হুমায়ুন আহমেদ,
এই হচ্ছে যে তোমার পাপলি প্রকাশনার কাউন্টার, এটা জার্নিম্যান বুকস এর কাউন্টার, নবযুগ প্রকাশনীর কাউন্টার, প্রচুর প্রকাশনী, মানে বাংলাদেশের যত প্রকাশনী রয়েছে সমস্ত প্রকাশনীর কাউন্টার তোমরা এখানে পেয়ে যাবে। এ দেখো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘর, এখানে তোমরা মুজিবুর রহমানের সমস্ত বইগুলো দেখো পেয়ে যাবে এই কাউন্টারটা। দেখো অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান, সমস্ত বইগুলো দেখো তোমরা এখানে পেয়ে যাবে মুজিবুর রহমানের। এটা দেখো পাঞ্জেরি পাবলিকেশন লিমিটেড, এখানে দেখো বাংলাদেশি বিভিন্ন কমিক্স এর বইগুলো রয়েছে, দেখি কত হাসতে পারো, হাসতে হাসতে পেটে খিল, এক প্যাকেট হাসি, বেশ মজাদার। দেখো এখানে হচ্ছে কি বইগুলো সমস্ত রয়েছে বাংলাদেশি বইগুলো, কমিক্স এর বইগুলো। যারা তোমরা ধরো বাঙাল রয়েছো তারা নিজেদের ইতিহাসটা যদি জানতে চাও তো এই কাউন্টারে এসো, এখানে প্রচুর বই তোমরা পেয়ে যাবে, বাংলাদেশের সমস্ত পাবলিশার্স এর বই সমস্ত কিছু তোমরা এই কাউন্টারটা মানে পেয়ে যাবে। এই কাউন্টারে অবশ্যই এসো যারা বাঙাল রয়েছে, বুঝেছো, খাস যারা বাঙাল। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের আর কি স্টল বসেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হচ্ছে কি আমাদের কি বলবো গর্ব। এখানে দেখো একটা মডেলও রয়েছে রয়্যাল এনফিল্ড করে, কলকাতা পুলিশ আর কি যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে স্যালুট, আর আপনারা এখানে এলে পরে অবশ্যই এই স্টলটা দেখবেন, আপনাদের জন্য এই স্টলটা বানানো হয়েছে। এই স্টলটা দেখো কতটা ইউনিক, বাংলার যে আমাদের দুর্গাপূজা সেটা এশিয়ার মধ্যে সর্বপ্রথম ইউনেস্কোর আর কি সম্মান পেয়েছে সেইটা নিয়ে দেখো এই স্টলটা হয়েছে। এখানে দেখো দেব সাহিত্য পরিষদের স্টল রয়েছে, এটা তোমার 404 নম্বর স্টল। এখানে দেখো রয়েছে ছোট্টা ভীম, ছোট্টা ভীম, গোলখপুর কা ভীম, ছোট্টা ভীম। এটা দেখো 2019 সালের বেস্ট সেলার, যেটা আমরা হইচইতে দেখেছিলাম না, রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি, সেই বইটার উপর বেস করেই কিন্তু এই সিরিজটা করা হয়েছিল। এই যে এটা হচ্ছে দেখো পার্ট ওয়ান যেটা আর কি হয়েছে সিরিজটা, আর এটা হচ্ছে তোমার পার্ট টু যেটা এখনো হয়নি আসবে। এসেই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে গেছেন, এখানেই তোমার হচ্ছে গিয়ে কি বলবো ভাষণ দিয়ে গেছেন, ভেতরে আর কি অডিটোরিয়ামের মতো রয়েছে। তো দেখো কি সুন্দর ঝাড়ের মতো আলো ফালো জ্বলছে। এটা একটু ভালো করে দেখে নাও, তোমরা যারা বইমেলাতে আসবে তাদের রুট ম্যাপ এটা বলা যায়, তোমরা এই সমস্ত জায়গা থেকে ডাইরেক্ট সরকারি বাসগুলো তোমরা পেয়ে যাবে বইমেলাতে আসার জন্য। তোমরা পজ করে এটা একটু ভালো করে দেখে নাও, মানে প্রতিদিন দুপুরবেলা তোমার হচ্ছে 3টা থেকে 9টা অবধি এই রুটের তোমার বাসগুলো তোমরা চলবে এখানে। এটা দেখো জাপানের কাউন্টার রেডি করা হচ্ছে, দেখো সাজানো হচ্ছে কাউন্টারটা। যে হলটা গেছিলাম সেটা নেতাজির হল ছিল, এটা দেখো রবীন্দ্রের হল, চলো হলগুলোতে ঢুকেই মজা লাগে, পুরো এসে মজাদার লাগলো। এখানে মনে হচ্ছে কমিক্স টমিক্স পাওয়া যাবে, কিচ্ছু একটা টাইম নিতে হলো, চলো আসো। এখানে দেখো সুদামার পিকচার বুকস রয়েছে, দেখো সুদামার পিকচার্স বুক রয়েছে, এদিকে গীতার পিকচার্স বুক রয়েছে আমাদের, এই দেখো এখানে দেখো দ্য টেলস অফ বিষ্ণু রয়েছে, সমস্ত পিকচার্স বুক গুলো দেখো এখানে পেয়ে যাবে। এইটা দেখো দারুণ জিনিস পেয়েছি, আমাদের বাল্মীকির রামায়ণ দেখো সব কটা খণ্ড রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা খণ্ড পুরো রয়েছে আমাদের বাল্মীকির রামায়ণে। সমস্ত পেরেন্টসরা আর কি বাচ্চাদের মাইথোলজিটা জানাতে চাও বাট ফ্ল্যাট বই তো বাচ্চারা পড়তে চায় না, তাদেরকে এই ধরনের পিকচার্স বুক দিয়ে খুব ইজিলি কিন্তু পড়ানো যাবে এই রামায়ণ বাল্মীকি, তারা জানতেও পারবে আমাদের দেশের মাইথোলজি সম্বন্ধে, আমাদের কালচার সম্বন্ধে। এখানে দেখো নেচারের ওপর বই রয়েছে, ওয়াইল্ড লাইফ এর ওপর বই রয়েছে, চলো একটু দেখি কাছে গিয়ে। দেখো এই মাগ গুলো কিরকম প্রাইস আছে, 180, এটা কি জিনিস আছে? আচ্ছা এটা কি পিওর হানি নাকি? ক্যালেন্ডার রয়েছে এখানে, দেখো ইঞ্জিনিয়ারিং এর সমস্ত বইগুলো রয়েছে, তোমরা যদি বই নিতে চাও ইঞ্জিনিয়ারিং এর যে এই পাবলিশার্স থেকে তোমরা ইঞ্জিনিয়ারিং এর বইগুলো পেয়ে যাবে। তোমরা যদি ধরো নতুন বই কিনতে কোনো প্রবলেম হয় তো তোমরা সেকেন্ড হ্যান্ড বইও তোমরা পেয়ে যাবে, মানে পুরনো বই। সুপারম্যান, সুপারম্যান
দেখো এই পুরনো বইয়ের যে কাউন্টারটা রয়েছে সেখানে বই একটা পেয়েছি যেটা 1933 সালের একটা বই পেয়েছি, আর একটা বই পেলাম দেখো এটা হচ্ছে 1922, ভাবা যায় দাম যথেষ্টই হবে আক্ষরিক অর্থে। হ্যাঁ, এত বছর ধরে বাদাই করে এভাবে করে মানে সামনে আনাটা একটা মানে দেখো সুবর্ণরেখা প্রাইভেট লিমিটেড, এটা 100 বছরের পুরনো এই সংস্থাটা যেখানে এরকম পুরনো বই আর কি কালেক্ট করছে সব। এটা দেখো স্টার মার্কস গ্রুপের পেঙ্গুইন পাবলিশার্স এর সমস্ত বই তোমরা পেয়ে যাবে। চলো আসো যাই ভেতরে, দেখো এখানে প্রচুর বই রয়েছে, প্রচুর বই রয়েছে, দেখো কত লোক এসেছে। রবিন কুকের দেখো বইগুলো রয়েছে সব, এটা হচ্ছে রবিন কুকের এই কাউন্টারটা। হ্যাঁ দেখো ডিওড্রেনের সমস্ত বইগুলো রয়েছে ওনার। আমরা এতগুলো কাউন্টার ঘুরে ঘুরে যা বুঝলাম, তোমরা যদি এখানে আসো প্রতিটা কাউন্টারেই বুক স্টলের কাউন্টারেই তোমরা 10-20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমরা কথা বলে বলে যা বুঝলাম কেউ 10% ডিসকাউন্ট দিচ্ছে, কেউ 20% ডিসকাউন্ট, মানে 10-20% ডিসকাউন্ট ফিক্স তোমরা পাবে বই কিনলে। বড়দের বইমেলার মধ্যে হচ্ছে গিয়ে ছোটদের বইমেলায় যাবো, দেখো ছোটদের বইমেলা লঞ্চে ফোন যে আলাদিনের গল্প রয়েছে, ছোটদের রূপকথা রয়েছে, ফুল ফোটানো মানুষ চুনচুনির গল্প, গোপাল ভাঁড় রয়েছে, ছোটদের মহাভারত রয়েছে এদিকে। এখানে দেখো স্টেজও হচ্ছে, এখনো তোমার রেডি হয়নি যেহেতু যে প্রথম দিন সন্ধ্যেবেলা বলে, কাল পরশুর মধ্যে স্টেজও রেডি হয়ে যাবে। দেখো এখানে প্রোগ্রাম হবে, ফাংশন হবে। এতে দেখো ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা স্টল করেছে, বেশ কালারফুল সাজানো গোছানো দেখো স্টলটা, তো ভেতরে একটু যাওয়া যাক। এখানে দেখো বিভিন্ন ভাষার তোমরা বই পেয়ে যাবে আমাদের ইন্ডিয়ার, এখানে উর্দুর বই রয়েছে, হিন্দির বই রয়েছে, মানে ইংলিশের বিভিন্ন বইগুলো এখানে রয়েছে। এখানকার সমস্ত ইংলিশের বইগুলো রয়েছে দেখো। এই বুক ফেয়ারটাই কিন্তু 600টা মতন স্টল রয়েছে, আমরা যেহেতু প্রথম দিন এসেছিল অর্ধেক স্টল আমরা খোলা পাইনি, আর একদিন ডেফিনেটলি আসবো, কেন মজাই পাচ্ছি না, এত কম স্টলে কি মজা আসে কলকাতা বুক ফেয়ারে। আজকে 28 তারিখ, আজকে হচ্ছে কি আমাদের কলকাতা বুক ফেয়ার স্টার্ট হয়েছে, এটা চলবে তোমার হচ্ছে কি 13 তারিখ, মানে মার্চ মাসের 13, মানে টোটাল 14 দিন এখন হচ্ছে কি কলকাতা বুক ফেয়ারটা চলবে। এই কলকাতা বুক ফেয়ারের টাইমিংটা হচ্ছে কি তোমার সকালবেলা 12টার সময় খুলে যাচ্ছে আর রাত্রি 9টা অবধি, মানে 12টা থেকে 9টা অবধি এসে তোমরা মজা করো, আনন্দ করো, ফাটাফাটি করো। প্রচেত গুপ্তের শূন্য খাম রয়েছে দেখো, পাপ ভালোবাসা বিশ্বাস অবিশ্বাস। এটা দেখো দেশ পাবলিকেশন, খুব সুন্দর করে দেখো দেশ পাবলিকেশনটা সাজানো রয়েছে দেশের ভেতরে, দেখো বইয়ের একেবারে সমারোহ। এখানে দেখো কর্নেল সমগ্র রয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের, কৃষ্ণ পর্ব তমাল বন্দ্যোপাধ্যায়। এটা দেখো ইটালির কাউন্টার, এটা স্পেনের কাউন্টার রয়েছে, ও আমাদের ইউএস এর কাউন্টার রয়েছে, সুন্দর করে সাজিয়েছে দেখো কাউন্টারটা। চলো এবার কিছু পেট পুজোর ব্যবস্থা করি, এসছি একটু কিছু খাওয়া দাওয়া না করলে হয়, চলো একটু কিছু খাওয়া দাওয়া করি। এইখানে দেখো ফুড স্টল গুলো বসেছে, বাট এখনো সমস্ত ফুড স্টল রেডি হয়নি, দেখো ফুড স্টলের কাজ এখানে চলছে, তো সমস্ত ফুড স্টল গুলো তোমার রেডি হচ্ছে, তো আশা করছি কাল পরশু সমস্ত ফুড স্টল গুলো তোমার রেডি হয়ে যাবে। তো এখন আপাতত একটা ফুড স্টলই বসেছে, তার মধ্যে থেকেই চলো কিছু খাওয়া দাওয়া করি। সবাই জানি নারায়ণ গঙ্গোপাধ্যায় এবছর আমাদের ছেলে চলে গেছেন, তো মিও আমরে নারায়ণ গঙ্গোপাধ্যায়কে মানে কমিক্সের জাদুঘর নারায়ণ গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ওনার যে দুটো অমর সৃষ্টি বাটুল দিকের এবং হাদা ভোদা, তার উপর বেস করে এই দুটো নতুন পেস্ট্রি আর কি ওনারা আর কি ট্রিবিউট করেছেন। সো ট্রাই করি,
প্রথমে বাটুল দিই গ্রেট দেখো এটা রেড ভেলভেটের মতো পুরো টেস্ট এটার প্রাইস কিন্তু 50 টাকা এটা কিন্তু এগলেস বাটুলকে একটু খাই বাটুলের মুন্ডু চেবই দাদা বোধা যে পেস্ট্রিটা দিচ্ছি এটার দাম হচ্ছে তোমার 30 টাকা নতুন যে প্যান্টাটা করেছে সেটা আবার ট্রাই করি পুরো হ্যাপি ফ্রিজ পুরো হ্যাপি ফ্রিজ এবার মাজা এবার মাজা এবার হচ্ছে আমপান্না মাজা নর্মাল যে আমপান্নার মতো খেতে হয় মিষ্টিটা কম টকটক আমাম আজকে তোমাদের সব আমি ভেজ দেখালাম বিকজ আমি আজকে ননভেজ খেতে পারবো না কেননা কালকে শিবরাত্রি তো আমি উপোস করবো তো শিবরাত্রির আগের দিনকে পুরো আমাকে ভেজ খেতে হয় আমি ননভেজ কিছু খেতে পারি না সেই কারণে আমি তোমাকে ননভেজ আমি কিছু দেখাতে পারলাম না বাট আমার হচ্ছে ইচ্ছা আছে এই উইকে একবার সন্ধ্যাবেলার দিকে আসা এসে এবং সমস্ত ননভেজ ফুডগুলোকে ট্রাই করা এবং তখন মেলাটাও পুরো জমজমাট ভাবে বসে যাবে সেই জমজমাটি জম্পেস্ট মেলাকে তোমাদের সামনে তুলে ধরা এবং দেখানো তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদেরকে ইনফরমেশনটা সমস্ত দিয়ে দিলাম তোমরা 28 ফেব্রুয়ারি থেকে 13 মার্চের মধ্যে এসে মেলা এনজয় করতে পারবে 12টা থেকে 9টার মধ্যে এসে তোমরা এনজয় করো এটা হচ্ছে তোমার করুণাময়ী সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে আমি গুগল ম্যাপের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করলে পেয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ব্লগটাকে লাইক করো শেয়ার করো অবশ্যই করে আনকাট সুজা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন ব্লগ খুব শীঘ্রই আসবে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাট সুজা বাই এখানে দেখো জলের পাউচ রয়েছে তোমরা জল তেষ্টা পেলে মেলা ঘুরতে ঘুরতে তোমরা এখানে এসে জল খেতে পারবে এখানে সব জলের পাউচগুলো রয়েছে সুন্দর দেখো ভায়োলিন গিটার নিয়ে এখানে গান হচ্ছে এটাই হচ্ছে কলকাতা বইমেলার একটা খাসিয়ত পুরো আমাদের কালচারটাকে পুরো তুলে ধরা হয় আমাদের সংস্কৃতির একটা মেলবন্ধন